যে সংগঠন যেটা জাতিসংঘ প্রতিবন্ধী ব্যক্তি সনদ এবং প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 স্পষ্টভাবে বলা আছে যে ডিপিওর প্রয়োজনীয়তা এবং এটার যে ফাংশন এবং এটার যে রোল সেটি সেই প্রোগ্রামটি নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ ভাবছিলাম। সেই ভাবনাটা আজকে এই বরিশালে এই বরিশাল শহরে সেই ভাবনাটা আমাদের মনে করি আমরা পূরণ হচ্ছে। সবাইকে এই জন্য আপনাদেরকে সবাই কষ্ট করে গতকালকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে এসছেন, অনেক সময় অনেক অর্থ খরচ করে সত্যি আপনারা এসছেন। দ্বিতীয় এই যে প্রতিবন্ধী ব্যক্তির সংগঠন, এই সংগঠনের যে রোল, সরকারের এই সংগঠনের প্রতি কি তাদের দায় দায়িত্ব এবং আমাদের প্রতিটা জেলায় উপজেলায় গ্রাম দণ্ডে কি দায় দায়িত্ব রয়েছে এ বিষয় নিয়ে আলোচনা হবে। এবং সাথে সাথে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর আমরা ছোট্ট একটি আমাদের দাবি দেওয়া সম্মিলিত একখানা পত্র আমরা আমাদের জেলা প্রশাসক বরিশালের মাধ্যমে আমরা পৌঁছিয়ে দিতে চাই। সেখানে আমরা বলতে চাই যে বেশি কথা বলিনি আমরা, যেটা আমাদের সরকার, এই সরকার প্রতিবন্ধী বান্ধব সরকার, এতে কোনো ভুল নাই। এখন এই সময় এসেছে আমাদের কথা, আমাদের ভয়েস রেজ করার সময় এখন আমাদের এসেছে। আমরা সেখানে বলতে চাইছি মাত্র আমরা চারটি বিষয় আমরা দাবি রেখেছি সরকারের প্রতি। একটি হলো জাতীয় বাজেটে আমাদের যে ন্যাশনাল কোটি কোটি টাকার যে বাজেট, যে ন্যাশনাল বাজেট, এই বাজেটে প্রতিবন্ধী ব্যক্তি বর্গের যে সংগঠন আছে সেই সংগঠনের জন্য বরাদ্দ রাখা, এলো আমাদের এক নম্বর একটি দাবি আমাদের আছে। দুই নম্বর দাবি আছে যে UNCRPD বাংলাদেশ সরকার অনুস্বাক্ষর করেছেন সেইটাকে পূর্ণ বাস্তবায়ন এদেশে। তিন নম্বর দাবি আছে যে আইনটি আমরা অনেক সংগ্রাম, অনেক আমাদের মেধা দিয়ে আমাদের সরকারকে সহযোগিতা করে যে আইনটি আমরা পেয়েছি, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা আইন 2013, এইটার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা এটা বাস্তবায়নের জন্য। এর পরবর্তীতে যেটা আমরা সর্বশেষ আমাদের আরেকটি দাবি আছে, প্রতিবন্ধিতা ইস্যুটি সমস্ত মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত করা। আমাদের অনেক অনেক বিষয় আমরা অনেক মন্ত্রণালয়ে যাই তখন বলে এটা তো সমাজসেবা কর্মী, এইটা তো সমাজসেবার দায়িত্ব, আমরা প্রতিবন্ধী জনগোষ্ঠী, এ দেশে লক্ষ লক্ষ যে প্রতিবন্ধী জনগোষ্ঠী রয়েছে আমরা চাই না আমরা কোন একটি মন্ত্রণালয়ের মধ্যে আমরা আটকে থাকবো, আমরা চাব দেশের অন্যান্য নাগরিকের ন্যায় আমরা সমস্ত মন্ত্রণালয়ের সুযোগ সুবিধা ভোগ করিতে চাই। আমার স্বাস্থ্যের সমস্যা হবে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে যেতে চাই, আমার শিক্ষার কোন বিষয় সেটা আমি শিক্ষা মিনিস্ট্রির দিকে যাব, আমার পুনর্বাসন সেটা পুনর্বাসন ও ত্রাণ মন্ত্রণালয়ে আমি যাব, আমরা সমস্ত মন্ত্রণালয় আমরা অন্তর্ভুক্ত হতে চাই, এই সমস্ত আমাদের দাবি দেওয়া রয়েছে। আমাদের কোনো ব্যক্তিগত বা কোনো ব্যক্তির একা কোনো প্রতিষ্ঠানের জন্য এখানে দাবি তো আমরা তুলে নাই, আমরা সমগ্র বাংলাদেশে প্রায় 300+ পটেনশিয়াল প্রতিবন্ধীদের সংগঠন রয়েছে 300 উপরে, আমার এই সমস্ত সংগঠনে প্রতিবন্ধী ব্যক্তি এবং তাদের পরিবারবর্গ সম্পর্কিত একেবারে নিবিড়ভাবে তারা জড়িত আছে। যদি আজকে বলা হয় যে এই এলাকায় প্রতিবন্ধী কোথায় আছে ভাই, এটা কিন্তু হঠাৎ কোন সংস্থা বলতে পারবে না, আমাদের সমাজসেবা একটা জরিপ করেছে আমরা সহযোগিতা করেছি সমাজসেবা বলতে পারবে না, কিন্তু এটা তো তারা সবসময় নিয়ে বসে থাকে না। কিন্তু আজকে যদি বলা হয় এই এলাকায় প্রতিবন্ধীদের সংগঠন কোথায় বলতে পারো, কেউ যদি বলা হয় যে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা তো আছে না, এই প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা তারা জানে এখানে প্রতিবন্ধীরা কোন অলিতে গলিতে বাস করে, কার অবস্থা কি এটা স্পষ্টভাবে প্রতিবন্ধীদের সংগঠন বলে দিতে পারে। এবং
সরকার আজকে এই ডিজিটাল করার সরকার আমরা সরকারের সাথে হাত মিলিয়েছি আমরা বলতে চাই যে আমাদের সংগঠন এবং প্রতিবন্ধী জনগোষ্ঠী বাদ রেখে কোন উন্নয়ন দেশে সম্ভব নয় কারণ এই সংগঠনের সাথে জড়িত রয়েছে লক্ষ লক্ষ প্রতিবন্ধী এর সাথে রয়েছে তাদের পরিবারবর্গ তাদের বন্ধু বান্ধব তাদের আত্মীয় স্বজন আজকে যদি মনে করেন একজন প্রতিবন্ধীকে আপনি কোন প্রকার একটু উপকার করেন বা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করেন তাহলে ওই গোটা ফ্যামিলিকে কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু আপনার সাপোর্ট করা হলো কারণ একজন প্রতিবন্ধীকে সহায়তা করার জন্য আরো তিনজনের প্রয়োজন হয় একজনকে যদি সহযোগিতা করেন যদি সে রিহ্যাবিলিটেট হয় এমপ্লয়েড হয় তাহলে কিন্তু বাকি আর ওরা কিন্তু বেঁচে গেল অনেক কিন্তু ওরা ছাড় পেয়ে গেল কারণ অনেক বার্ডেন কমে গেল ওই প্রতিবন্ধী ব্যক্তির সুতরাং প্রতিবন্ধী ব্যক্তির যে সংগঠন এবং তাদের যে সমস্যা ভবিষ্যৎ সম্ভাবনা এটা কিন্তু অনেক অনেক এবং এদেশের উন্নয়নের জন্য এই প্রতিবন্ধী ব্যক্তির সংগঠন অর্থাৎ ডিপিও প্রয়োজনীয়তা অপরিসীম আমি আপনাদেরকে সত্যি কষ্ট দিলাম আপনারা হয়তো কষ্ট করে আসছেন কিন্তু লাভ হবে টোটাল বাংলাদেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর এবং আজকে আমাদের অনেক আলোচনা আছে গুরুত্বপূর্ণ যে আমাদের সমস্যাগুলো এই সংগঠনের মধ্যে কি কি আমরা সেটাকে চেষ্টা করব খুঁজে বের করার এবং আমরা একটা সুপারিশ নেওয়ার চেষ্টা করব আমি আমার স্বাগত বক্তব্য অনেক বাড়িয়ে ফেললাম আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি এবং প্রতিবন্ধী ভাইয়ের এবং প্রতিনিধিরা যারা আসছেন সাংবাদিকদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ মন্ত্রণায় বলি বা সপ্রতিষ্ঠান বলি তোমাদের জন্য কে বাধ্যতা নাই কাজ করবো কিভাবে তো বাধ্যতা যদি থাকে তাহলে এটা হয়ে যেতে পারে আর পরবর্তী যেটা বলেছেন যে ইউএনসিআরপিডি এবং 2013 সালে আইন বাস্তবায়ন এই আইনের একটা কথা স্পষ্টভাবে উল্লেখ আছে এখানে 2016 নাম্বার কার্ডটা দেখতে যাই ধারা 16 হচ্ছে খ লেখা আছে প্রতিবন্ধী ব্যক্তি সংগঠন ও স্বসহায়ক সংগঠন প্রতিষ্ঠা উৎসাহ দান এবং সংগঠন সমূহের জন্য আর্থিক সহায়তা প্রাপ্তি নিশ্চিত করা এবং শুনো গয়ের লেখা রয়েছে প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন বিষয়ক সিদ্ধান্ত গ্রহণ করতে আমাদের প্রতিবন্ধী উন্নয়ন সম্ভব যদি ডিপিওতে বাজেট না থাকে কোনোভাবেই সম্ভব না কারণ আমি যেটা দেখেছি আমার জেলাতে সমাজসেবার অনেক দায়িত্ব শুধু প্রতিবন্ধী নিয়ে কাজ করে না তাদের উপর সব দায়িত্ব ছেড়ে দিলে আদৌ সম্ভব না ডিজেবলদের ডেভেলপ করা এখানে অনেক কর্মকর্তা আছে সরকারি কর্মকর্তা যারা বিভিন্নভাবে সহযোগিতা করেন সবাইকে বলবো ডিপিওসদের বাজেটের কথা বলেন যেটা প্রথম দাবি রাখা আমার মনে হয় এটাই প্রথম দাবি রাখা উচিত প্রতিটা বাজেটে স্পেসিফিক ডিপিওদের বরাদ্দ যদি এটা সম্ভব হয় তাহলে এদেশের প্রতিবন্ধীদের ডেভেলপ নিশ্চিত করা যাবে আর যে আয়োজন করেছেন বদিউল ভাই বরিশালের লগ্ন আজকে বাংলাদেশের ঢাকা কেন্দ্রের বাইরে যে প্রথম সমাবেশ আমরা শুরু করছি প্রতিবন্ধী ভাইকে জানাবো এই সমাবেশ যেন অব্যাহত থাকে এবং ডিজেবলদের উন্নয়ন হয় এই বলে আমি আবার বক্তব্য শেষ করছি যাহা হবে তাহা করে এবং প্রতিবন্ধীরা বেঈমান মির্জাপন না যদি কাহারও নুন খা তাহলে ওইটার গুণ খা আর এই যে এইটার ডিজিটালে যাবে আমরা ডিজেবল ডিজিটালেরও ঢি দিয়া শুরু আর ডিজিবলেরও ঢি দিয়া শুরু তো আমার বলা হলো এটা যদি ডিজিটাল বাস্তবায়িত হয় আগে ডিজিবল বাস্তবায়িত হইব ডিজিবল উন্নত হইতে হবে তো এই দেশ ডিজিটাল বাস্তবায়িত হবে আর আমার বলা হইলো যে আমরা আজকে যে প্রোগ্রামে এসেছি ডিজিবল পিপল অর্গানাইজেশন আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছি আমার প্রথমে আমার একটা দুঃখ প্রকাশ করি আমি এটাই বিভাগীয় কমিশনার নাই এটা আমার জন্য একটা দুর্ভাগ্য এত বড় অনুষ্ঠানে যদি ওনারা আমাদেরকে সময় না দেয় তাহলে কিভাবে আমরা ডিজিটাল অগ্রগামী হব আচ্ছা আর যে জাতীয় বাজেটে যে আমরা 1% চাইছি সেই জাতীয় বাজেট থেকে ডিজিটাল পিপল অর্গানাইজেশন আমাদের আন্দোলনের ফসল আমরা জরিপ কার্যক্রম চালু করেছি প্রধানমন্ত্রীর কাছে 2 বার গিয়েছি মহামান্য রাষ্ট্রপতির কাছে 3 বার গিয়েছি স্পিকারের কাছে 7 বার গিয়েছি আচ্ছা সেটা করতে করতে সুরা হচ্ছে কায় আমি রেসি দিছে সাই সুরা কি আরে তো যখন আমার কার্যক্রম আমি যখন আগাইতে পারবো না আপনি আমার আজকে কালকে বসু আমি আপনাকে দেখবো আমি জনসচেতন আমি পারমিশন পাশের জন্য আবেদন করছি করার পরে আমাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে 1 বছর 1 বছর করে ফাঁস দিছে ডিসেম্বরে আবার হবে অনেক অনেক ধন্যবাদ
সেই দিক থেকে বলতে গেলে প্রায় 2 কোটি 40 লক্ষ প্রতিবন্ধী আজকে বাংলাদেশে যদি অবস্থান করে এবং সরকার ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছেন, জরিপ করেছেন এবং জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করার একটি সিদ্ধান্ত রয়েছে। আজকে এই কমিটিগুলো কি পর্যায়ে রয়েছে, আজকে এই সম্মেলনে আবেদন রাখতে চাই সংশ্লিষ্টদের কাছে যে অতি দ্রুত এই কমিটিগুলোকে সক্রিয় করা এবং পাওয়ার চেয়ে আমরা দিতে পারলে আমরা খুশি হই। সেই জনগোষ্ঠী আমরা স্বাধীনতা দিবস স্বাধীনতা অর্জন করেছি, আমরা অনেক ত্যাগ অনেক রক্তের বিনিময়ে সেই সুন্দর একটি ছোট্ট বাংলাদেশ গর্ব করি বলি। সেই বাংলাদেশের নাগরিক যখন দেশের বাইরে যায় এই বাক্যটা অন্তত বলি যে হ্যাঁ কাম ফ্রম বাংলাদেশ, দিস ইজ মাই ইন্ট্রোডাকশন। কোন জাতি বিশ্বে রক্ত দেয়নি কোনো ভাষার জন্য, বাংলাদেশের এই বাঙালি রক্ত দিয়েছে ভাষার জন্য, সেই দেশের নাগরিক। এই জন্য উই ফিল মাস প্রাউড বিকজ উই আর দি সিটিজেন অফ বাংলাদেশ। আমি স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং বলতে চাই, স্যারে আগুন ছাড়াতে কিছুদিন আগে গিয়েছেন, দুটো প্রতিষ্ঠান ভিজিট করেছেন, তার মধ্যে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা স্যারে গিয়েছিলেন, এই প্রতিষ্ঠানকে উনি পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন সকলকে নিয়ে, যদিও আমি ওই সময় উপস্থিত ছিলাম না, ঢাকায় ছিলাম বিশেষ কাজে। আমরা স্যারের উদ্দেশ্য বলতে চাই, আজকে এই হাউজে যারা উপস্থিত আছেন দেশের 60টি বিভাগ থেকে প্রতিবন্ধী ব্যক্তি বর্গের ডিপিও, যেটাকে ডিপিও বলা হয়, সেই ডিপিও এর প্রতিনিধি ভাই ভাই বোনেরা আছেন, উপস্থিত আছেন বরিশালের এনজিও ভাইয়েরা, উপস্থিত আছেন সমাজসেবা অধিদপ্তরে উপপারিক পরিচালক সহ তার কলিগবৃন্দ, উপস্থিত রয়েছেন আমাদের সিভিল সার্জন তার পক্ষে এখানে কর্মকর্তা রয়েছেন, সাংবাদিক অন্য দলজনের চাইতে তাদের সংবেদনশীলতা অনেক বেশি। সেই জন্য আমরা দেখেছি যে অনেক সময় সামনে দিক দিয়ে যাচ্ছে, পিছন দিক দিয়ে যাচ্ছে, তারা বলে ফেলতে পারে। এই যে কি পর্যায়ে উপক্ষণের ক্ষমতা সেটি সাধারণ মানুষের নেই। প্রতিবন্ধকতা এক ধরনের সীমাবদ্ধতা যেমন তৈরি করে, পাশাপাশি কোনো কোনো ক্ষেত্রে তাদের অসীম সম্ভাবনা তৈরি করে। সেই জন্য আমরা এই বিষয়টিকে নেতিবাচকভাবে না দেখে এটি জীবনেরই অংশ, সমাজেরই অংশ, এই বাস্তবতা উপলব্ধি করে আমরা এগিয়ে যাব, এই প্রত্যয়টুকু রাখছি। যে দাবিগুলি এখানে উপস্থাপিত হয়েছে আমি অত্যন্ত বিনয়ের সাথে বলব যে আমার সাধ্য মতো এই দাবিগুলিকে আলোকিত করা, বাস্তবায়ন করার আপনারা সবাই মিলে সমাজের সবাইকে নিয়ে আমরা একটি সুন্দর জীবন চাই, সুন্দর বাংলাদেশ চাই, সুন্দর বিশ্ব চাই। এই বিচ্ছেদ প্রতিবন্ধকতা বা সাধারণ মানুষ আলাদা কিছু নয়, আমরা সবাই এই সমাজের অংশ। একটা সময় ছিল এই ধরনের সীমাবদ্ধতা থেকে লুকিয়ে ভিন্ন ধরনের পেশার জন্য তাদেরকে নির্বাচন করা হতো। আজকে আমরা যে কোনো প্রতিবন্ধীকে অত্যন্ত গর্বের সাথে বলতে পারি তিনি এক ধরনের বিশেষ সুবিধা আর লাভের অধিকারী মানুষ, তাকে সম্মান দিই এবং মানুষ সেভাবে এখন সম্মান করতে শিখেছে। এখন পৃথিবীর যেখানেই চলাফেরা করেন আপনার যে হুইল চেয়ারটি রয়েছে সেটির জন্য আলাদা ভাড়া দেওয়া নেওয়া হয় না। এর কারণটি কি? কারণ হলো সারা পৃথিবীর মানুষ এই প্রতিবন্ধকতাকে সম্মান জানাতে শিখেছে। আমরা একটি সম্মানজনক রাষ্ট্র ব্যবস্থায় আপনাদেরকে আরো বেশি সম্মান জানাতে চাই। আমরা সবাই মিলে সুন্দর পৃথিবীটিকে যাত্রা করতে চাই। যে কোনো অনুষ্ঠানে আমি যখন বিলম্বে যাই মনের মধ্যে একটু অস্বস্তি থাকে, এ তো দেরিতে এসেছি, পরে সেটা আমি পুষিয়ে দিই এইভাবে খুব তাড়াতাড়ি ওখান থেকে চলে যাই। আজকে আমাদের এই সুযোগটি দিতে হবে, কারণ আমরা অনেকগুলি কাজ রেখে আমি এখানে এসেছি এবং আরো একটি কাজের জন্য আমাকে বারবার ফোন করছে। তো আপনারা যদি অনুমতি দেন আমি একটু আগে চলে যাব, কারণ এই একবার দেরিতে এসেছি, একবার আগে যে গড়ে ঠিক হয়ে যাবে। তো আমাদের সবার আপনাদের সবার সুন্দর জীবন কামনা করে আজকের আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক।